নিমাতীঘাটর অভিশপ্ত ফেরি দুর্ঘটনার এমাহ, মাজুলীর গড়মূরত তিনি মৃতকক রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি, শোকস্তব্ধ সমগ্র নদীদ্বীপ। নিমাতীঘাটর শোকাবহ ফেরি দুর্ঘটনায় আজি এমাহত ভরি দিলে। সেপ্টেম্বর মাহৰ 8 তারিখের দিনটুতে নিমাতীঘাটত ব্রহ্মপুত্রর বুকুত সংঘটিত হয়েছিল সেই অভিশপ্ত দুর্ঘটনাটো, যত প্রাণ হেরুয়াইছিল চিকিৎসক বিক্রমজিৎ বৰুৱা, শিক্ষক ইন্দ্রেশ্বর বৰা আর অধ্যাপিকা পরিমিতা দাসে। আজি মাজুলীর গড়মূরত তিনিওগৰাকী মৃতকক রাজহুয়াকৈ শ্রদ্ধাঞ্জলি জনোৱা হয়। ভকত বৈষ্ণবর নাম প্রসঙ্গত মুখরিত হল মাজুলী, শোকস্তব্ধ হয়ে পড়িল সমগ্র নদীদ্বীপ। গায়ন বায়নেরে মৃতকর আত্মার সদগতির প্রার্থনা জানালে মাজুলীর আউনিয়াতি সত্রর সত্রাধিকার ডক্টর পীতাম্বর দেবগোস্বামীয়ে। পিতৃ হয়েও আজি পুত্রর প্রতিচ্ছবিত ফুলেরে শ্রদ্ধা নিবেদিবলগিয়া হয়েছে ইন্দ্রেশ্বর বরার এইজন দুর্ভগিয়া পিতৃয়ে। সাহসী স্বামীক চকুলো টুকি টুকি শ্রদ্ধা জানালে শোকত ম্রিয়মান পত্নীয়ে। এই মুহূর্তত মই কবলগীয়া ভাষাই নাই, যেহেতু প্রায় এমাহর দিন ওচৰচৰি হল, তার স্মৃতিটো মোর অলপ মার গৈছিলে। পুনের আজি তেওঁলোকৰ আত্মাৰ সদগতিৰ অর্থে প্রার্থনা জনাইছো, অমৰ হোক তেওঁলোক। তেওঁলোকৰ মৃত্যু হোৱা নাই, আমাৰ কাৰণে তেওঁলোক অমৰ হৈ থাকিব। নিমাতীঘাটৰ ফেৰি দুৰ্ঘটনাত মৃত্যুক আকোৱালি লোৱা তিনিওগৰাকী মৃতকক শ্ৰদ্ধা জনাই মন্তব্য আউনীআটী সত্ৰৰ সত্ৰাধিকাৰ ডক্টৰ পীতাম্বৰ দেৱগোস্বামীৰ। যি তিনিগৰাকী ব্যক্তিক আমি অকালতে হেৰুৱালোঁ, তেওঁলোকৰ আচলতে মৃত্যু হোৱা নাই, তেওঁলোক আমাৰ মাজত সদায় অমৰ হৈ থাকিব। কাৰণ তেওঁলোকক যেতিয়া আমাৰ মাজুলীৰ ৰাইজে কেতিয়াও পাহৰিব নোৱাৰে, সকলোৱে যেতিয়া তেওঁলোকৰ চৰ্চা কৰি থাকিব, গতিকে তেওঁলোক অমৰ। আৰু আমি ভাবোঁ তেওঁলোকৰ কাৰণেই মাজুলীয়ে আকৌ এটা নতুন গতিশীল জীৱন লাভ কৰিব। সঁচাকৈয়ে এনেকুৱা দুৰ্ঘটনা যেন কেতিয়াও সংঘটিত নহওক, আমিও শ্ৰদ্ধা নিবেদিছোঁ তিনিওগৰাকী মৃতকৰ আত্মাই সদগতি লাভ কৰক। কেমেৰা পাৰ্চন পুলকৰ সৈতে মাজুলীৰ পৰা ৰঞ্জন বৰা, নিউজ লাইভ।